আপনি যদি ফেসবুকে টুইস্টে ভেরিফিকেশন চালু করে থাকেন তাহলে এই কাজটি করে রাখুন নয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর লগ ইন করতে পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আহমেদ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি ফেসবুকে নিরাপত্তার জন্যে অনেকে আমরা টুইস্টে ভেরিফিকেশন লাগিয়ে রাখি যাতে অন্য কেউ এই ফেসবুকটা ইউজ করতে পারে না বা লগ ইন করতে পারে না যাতে হ্যাক করতে পারে না তো যারা যারা টুইস্টে ভেরিফেশন লাগিয়ে রেখেছেন তারা এই কাজটি করে রাখুন এই স্ক্রিনশটটি এই কোডগুলো আপনারা জমা করে রাখুন স্ক্রিনশট দিয়ে রাখুন যদি পরবর্তীতে আপনার ফেসবুক লগ ইন করতে চান তাহলে এই কোডটি আপনার দরকারে ধরতে পারে অনেক সময় দেখা যায় ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশনের কারণে টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে গিয়ে আমি বলে দিই আপনাদেরকে যে নাম্বারটা আপনি দিয়েছেন টু স্টেপ ভেরিফিকেশনের জন্যে যখন আপনি ফেসবুক লগ করবেন সেই নাম্বারে কিন্তু একটা কোড আসে অনেক সময় দেখা যায় এই কোডটা কিন্তু ইউটিউব মানে ফেসবুক থেকে দেয় না অনেক ট্রাই করার পরেও কিন্তু ওই কোডগুলো দেয় না টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্যে আপনি এটা অন করবেন তার জন্য কিন্তু আপনার ফেসবুক থেকে এই কোডগুলো দেয় না তো আপনি কিভাবে এখন ফেসবুক লগ করবেন এই কুডগুলো না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি ফেসবুক লগ করতে পারবেন না তো তার জন্যেই এই যে প্রসেসটা দেখাবো ওইটা স্ক্রিনশট দিয়ে রাখলে আপনারা ওই কুডগুলো দিয়ে লগ করতে পারবেন যে কোনো সময় কোনো সমস্যা হবে না আপনার ফেসবুক লগ করতে পারবেন তো চলুন আমরা ফেসবুকে চলে যাই ফেসবুকে যাওয়ার পরে কোনটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স ফেসবুকে আসার পরে আপনারা এখানে আপনাদের থ্রি ডোটে চলে যাবেন আপনাদের মেন অপশনে চলে যাবেন অপশানে যাওয়ার পরে এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসের মধ্যে আপনারা চলে যাবেন সেটিংসের মধ্যে যাওয়ার পরে আপনাদের একটা অপশন পাবেন হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফেসবুকে যাওয়ার পরে সেটিংয়ে যাওয়ার পরে এখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন লেখা আসছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন স্টেপ ভেরিফিকেশন তো রুটি এটা দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এটা ওয়ান আছে ক্লিক করার পরে দেখতে পারবেন রিকভারি কোডস এই যে রিকভারি কোডস আছে ওইটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে গ্রেট কোডস ওইটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানের মধ্যে আপনাদের অনেকগুলো কোড দেবে ওই কোডগুলো আপনি স্ক্রিনশট মেরে আপনার ফোনে রেখে দেবেন নয়তো লিকে রেখে দেবেন যাতে পরবর্তীতে যদি আপনার ফেসবুক লগ ইন করতে না পারেন আপনাদের স্টেপ ভেরিফিকেশনের জন্য ফেসবুক থেকে আপনাদের কোনো কোড না দেয় তাহলে এই কোডের মাধ্যমে আপনারা লগ করতে পারবেন যে কোনো সময় ফেসবুক দশটা কোড দেয়া আছে দশটা কোড মাধ্যমে আপনারা দশবার এটা লগ ইন করতে পারবেন যদি ফেসবুক থেকে আপনাদের কোনো ধরনের কোড না দেয় তো বন্ধুরা বুঝতে পারলেন আজকে ফেসবুক নিয়ে এই ভিডিওটা আপনাদের আপলোড করলাম তো ভালো লাগছে আশা করি ইনশাআল্লাহ আর অবশ্যই বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী নতুন একটা ভিডিও পেয়ে যান সবার প্রথমে এবং বেল বাটন অল করে দিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম